আস্তে লাস্ট পর্যন্ত আমার এই বোনকে চুলের কালার করেছি, ব্রাউন কালার দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি ব্রাউন কালার চুলের কালার করব। এই যে আমার এই বোনটিকে দেখতে থাকুন, রেসিপিটি কেয়ারে সঙ্গে থাকুন। তাহলে আমি স্টার্ট করছি। প্রথমত যেহেতু স্টিক করবে, এই যে এই অল্প অল্প করে নিতে হবে এই ধরনের চুলের, যেহেতু একটু দেখতে পাচ্ছেন এই নিলাম। ফয়েল পেপার নিলাম, ফয়েল পেপার করে এখানে কালার করলে সুন্দর কালার আসে। ইচ্ছা করলে একবারও দেওয়া যায়, এবারও করা যায়, কোনো প্রবলেম নাই। ক্লিপ করে রাখলে সুন্দর থাকে। আস্তে আস্তে দিলাম। ফয়েল পেপার যদি কখনো যদি ছোট হয়ে যায় তখন এই টেকনিক কাটিয়ে করা যায়, কোনো প্রবলেম নেই। একদম নিজে নিজে করার, একা একা করার মজাই আলাদা। যখনই কালার করবো তখনই এই হাফ ইঞ্চি বাদ দিয়ে করতে হবে, আমার মনে চুল বেশি পড়ে যাবে।
করার যতক্ষণ না না আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে কিছু। আর চলে আসবে কালার, বেশিক্ষণ লাগবে না। আপনারা নিশ্চয় ছিলেন বেশ বিউটি কেয়ারের সঙ্গে, আমি ফার্স্ট লাস্ট পর্যন্ত আমার এই বোনকে চুলের কালার করেছি, ব্রাউন কালার দেখতে পাচ্ছেন। যদি ভালো লাগে আপনারা আসবেন, বেশ বিউটি কেয়ার আপনাদের পাশে আছে সব সময়ের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমি বারবার ফিরে আসি। আবারও যেন নেক্সট টাইম নেক্সট ভিডিওতে ফিরে আসতে পারি নিত্য নতুন চমক নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye-bye. Bye.